হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাজনীজ কুকিং স্টুডিও আজকের এপিসোডে আমি আপনাদেরকে প্যানকেক তৈরি করে দেখাবো আর এই প্যানকেকগুলো কিন্তু শুধুমাত্র একটি ডিম দিয়েই তৈরি করা হয়েছে এই প্যানকেকগুলো দেখতে ততটা সুন্দর এবং তৈরি করাটা কিন্তু ততটাই সহজ এবং খেতেও কিন্তু ততটাই মজাদার এই কেকগুলো যদি আপনারা তৈরি করতে চান তাহলে আমার সাথে পুরো ভিডিওটি দেখতে হবে এবং এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এর ফলে আমার নিত্য নতুন যে ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমি একটি বলে এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর ভিতরে দিলাম সামান্য পরিমাণ বেকিং পাউডার স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চিনি সব শুকনো উপকরণগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব একটা হ্যান্ড উইক্সের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম ডিমটি দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিব আর দিয়ে দিচ্ছি আমি ওয়ান কাপ পরিমাণ লিকুইড দুধ আমি সব উপকরণগুলো আবারও ভালোভাবে একটু নেড়ে নেড়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে চিনিটাও বলে গিয়েছে এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব সামান্য পরিমাণ তেল আমি এখানে তিন টেবিল চামচ পরিমান তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ ভ্যানিলাইসেন্স আবারও ভালোভাবে নেড়ে নেড়ে সম্পূর্ণটা মিশিয়ে নিব যাতে এই তেল আর ভ্যানিলাইসেন্সটা পুরোটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশে যায় ব্যাটারটা এখনও একটু ঘন আছে এজন্য আমি অল্প অল্প পানি দিয়ে একটু পাতলা ডো করে নেব খুব বেশি পাতলা করা যাবে না আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিব। দেখুন ঘনত্বটা কেমন হয়েছে দেখে বোঝা যাচ্ছে একটু ভালোভাবে নেড়ে নেড়ে একটু ফাইটিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এটি অবশ্যই নন স্টিকের কড়াই হওয়া লাগবে আর তার ভিতরে আমি এরকম একটা গোল চামচ দিয়ে আমি এখানে একটু ব্যাটার দিয়ে দিয়েছি আমি গোল চামচটা ইউজ করেছি এই জন্য যাতে এর পরিমাণটা ঠিক থাকে এবং প্রত্যেকটা একই শেপে হয় দেখুন এটা কিন্তু ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এরকম যখন বুদবুদ সৃষ্টি হবে তখন এটি উল্টে দিতে হবে আমি উল্টে দিচ্ছি দেখুন এই পাশটা কতটা সুন্দর হয়েছে উল্টে দিয়ে আমি অল্প একটু রাখবো তিরিশ সেকেন্ডের মতো বেশি সময় রাখা লাগবে না উঠিয়ে নিয়েছি দেখুন এর অপর পাশটা এমন হয়েছে আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখাবো আরেকটু নিয়ে আমি আর এক চামচ ব্যাটারের ভিতরে দিয়ে দিব যেহেতু ঢাকা দেওয়া লাগবে না সেহেতু আপনারা দেখেই বুঝতে পারবেন এটি কখন তৈরি হয়ে যাচ্ছে অল্প একটু সময় রাখার পরে এরকম হয়ে যাবে আবারও আমি এটি উল্টে দেব যে আবারও কিছু সময় আমি ওয়েট করব আমি এটি দেখুন আমি এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি খুব কম সময়ে এই প্যানকেকগুলো তৈরি করা যায় আপনারা অবশ্যই তৈরি করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে এইগুলো কেমন হলো এটা কিন্তু খুবই সফট হয়েছে